আর এজন্যই ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তিনি বলতেন মাই তাকদীর কো মানতা হুঁ মাই তাকদির কো মানতা হুঁ লেকিন তদবির না কারণে ও লোকও কাফির সমাজতা হো আমি ভাগ্যকে বিশ্বাস করি কিন্তু যারা কর্ম করে না তাদেরকে আমি আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমার পিছনে আলমারিতে অনেকগুলো বই আছে আমার ডানেও কিছু বই রয়েছে আমার বামেও কিছু বই রয়েছে আমার এই ঘরে বইয়ের লাইব্রেরিতে আলমারিগুলোতে অনেকগুলো বই রয়েছে যখন আমার মনটা খারাপ থাকে আজে বাজে কোনো টেনশন যখন আমাকে তাড়া করে ঠিক তখন আমি কোনো না কোনো বইয়ের একটি কয়েকটি পেজ পড়লে আমার মনটা কিন্তু শান্ত হয়ে যায় মন শান্ত করার টেনশন দূর করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াত করা তারপরেও আমাদের জীবনে অনেক বিপদ আপদ এসে থাকে সে সমস্ত বিপদ আপদ টেনশন থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে কয়েকটি টিপস আপনার সাথে শেয়ার করছি আর সেই সমস্ত টিপসগুলো আমার এই লাইব্রেরিতে থাকা কয়েকটি বই থেকে উদ্ধার করেছি আশা করছি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে তাই আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক সমস্যা নেই সংকট নেই পরিবারে ঝামেলা নেই রকম বিপদ আপদ নেই এরকম মানুষ পৃথিবীতে একদম নেই বললেই চলে পৃথিবীতে এরকম মানুষ নেই একদম নেই বললেই চলে সমস্যা সংকট বিপদ আপদ আমাদের জীবনে তো আসতেই থাকে তাই না কিন্তু কিছু মানুষ কোনো সমস্যা বা সংকট ও বিপদ আপদে পড়লে তা থেকে বেরিয়ে আসার জন্য এমন রাস্তা বাছাই করে যা তাকে আরও সমস্যা ও সংকটে ফেলে দেয় সফলতার রাস্তা খুঁজতে গিয়ে সে সারা জীবন অসফল রাস্তার পথিক হয়েই থেকে যায় তো সেই পরিস্থিতিতে আমাদের ঠান্ডা মাথায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেক পরামর্শ দিয়ে থাকেন আমি তা থেকে কয়েকটি পরামর্শ আপনার সাথে শেয়ার করছি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সমস্যা ও সংকটকে স্বীকার করা হ্যাঁ দর্শক সমস্যা ও সংকটকে স্বীকার করতে হবে সমস্যা জীবনে আসবেই কিন্তু সেই সমস্যা ও সংকটকে উপেক্ষা করে কোনোভাবেই তা থেকে রক্ষা পাওয়া যাবে না অতএব সেটিকে মেনে নিতে হবে এবং সেই সমস্যা ও সংকট মোকাবেলা করার জন্য সর্বাত্মক চেষ্টা ও প্রস্তুতি গ্রহণ করতে হবে কেননা সমস্যা ও সংকট এমনই এক জখম যাকে সময় মতো সারিয়ে তোলার চেষ্টা না করে আপনি যত বেশি উপেক্ষা করবেন তা তত বেশি ফুলে ফেফে একাকার হয়ে যাবে ভয়াবহ রূপ ধারণ করবে যা আপনার জীবনকে নষ্ট করে দেবে অতএব সংকটকে উপেক্ষা না করে তাকে মেনে নিয়ে তা থেকে বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ভাগ্যকে বিশ্বাস করা হ্যাঁ ভাগ্যকে বিশ্বাস করতে হবে ভাগ্যে যা আছে তাই ঘটবে এই বিশ্বাসের ওপরে চরমভাবে অটুট থাকতে হবে আর এটাই আপনাকে ভেঙে পড়া থেকে রক্ষা করবে তবে ভাগ্য সম্পর্কে মানুষের বেশ কিছু ভুল ধারণা আছে কিছু মানুষ মনে করে যে ভাগ্যে যা আছে তা আমার ভাগ্যে তো ঘটবেই কর্ম করার কোনো দরকার নেই আর এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটা ধারণা আর এজন্যই ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তিনি বলতেন তাকদীর কো মানতা হুঁ मैं तकदीर को मानता हूँ लेकिन तदबीर ना करने वालों को काफिर समझता हूँ हमें भाग्य के विश्वास करी किंतु जरा कर्म करे ना ते के हमें काफिर मने करी আর আপনি জানলে অবাক হবেন যে কোরআনের কোথাও কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে বসে থাকার কথা বলা হয়নি বরং উচ্চ পর্যায়ে চেষ্টা করার কথা বলা হয়েছে এবং চেষ্টায় মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে এই কথা রাসুল সল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মহানবী সাল আলী হাসাল্লাম এও বলেছেন যে দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে আর দোয়া করাও তো একটা কাজ তাই না অতএব কাজ কিন্তু করতে হবে কিছু না কিছু কাজ আপনাকে করতেই হবে তিন নম্বর হচ্ছে নিম্নস্থ লোকদের সাথে তুলনা করা আমরা অনেক সময় আমাদের চেয়ে যারা অধিক সুখ স্বাচ্ছন্দ্যে আছে যারা সফলভাবে যারা আমাদের চেয়ে অনেক সুন্দরভাবে জীবনযাপন করছে আমরা নিজেকে তাদের সাথে তুলনা করি আর তখনই আপনি আপনার মন ব্যাকুল হয়ে পড়ে তাদের মতো সুখী হতে বা সফলতা অর্জন করতে আপনি তাড়াতাড়ি কোনো না কোনো পদক্ষেপ নিতে গিয়ে ভুল রাস্তা বাছাই করে ফেলেন তো সে সময়তে আমাদের কি করা উচিত আমাদের সে সময় নিম্নস্থ আমাদের চেয়ে যারা বিপদ আপদে আছে আমাদের চেয়ে যারা সংকটে আছে তাদের সাথে তুলনা করলে আপনি দেখবেন আপনার মন প্রশস্ত হবে নিজেকে সৌভাগ্যশালী মনে হবে আর আপনি তখনই সৃষ্টিকর্তার প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি অনেক 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 ভালো আছি আর এটাই আপনার মনকে সতেজ রেখে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে আর আপনি সত্যি সত্যি যদি ভালো থাকেন সুস্থ থাকেন মানে সুখী থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আলহামদুলিল্লা লিখতে ভুলবেন না দশক চার নম্বর হচ্ছে চতুর্মুখী চিন্তাভাবনা যে কোনো বিপদে পড়লে এক ঘেমি বা একরকম চিন্তা করে ডিসিশন নিলে আপনি অনেক সময় ভুল করে ফেলবেন তার জন্য কি করতে হবে চতুর্মুখী চিন্তাভাবনা করতে হবে এবং সমস্যা সমাধানের সব রকম পথ ও পন্থা সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে হবে তার মধ্যে যেটি সবচেয়ে উপযোগী বাস্তবমুখী মনে হবে কার্যকর মনে হবে সেই পথটি অবলম্বন করতে হবে তাহলেই কোনো বিপদ আপদ বা সংকট থেকে আপনি সহজভাবে বেরিয়ে আসতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে স্থান পরিবর্তন করা হ্যাঁ স্থান পরিবর্তন করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে পয়েন্ট কিছু সময় মানুষ পার্শ্ববর্তী পরিবেশের কারণে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও পরিবেশ তাকে বিভিন্ন খারাপ কাজের বা খারাপ পরিস্থিতির সম্মুখীন করে দেয় অতএব সেই সমস্যা থেকে বেরিয়ে আসার উত্তম পদ্ধতি হচ্ছে স্থান চেঞ্জ করে এমন স্থানে চলে যাওয়া যেখানে আপনি মানসিক প্রশান্তি পাবেন এবং সেই সমস্ত সমস্যাগুলো তুলনামূলক কম রয়েছে আর ছয় নম্বর হচ্ছে আত্মবিশ্বাস গড়ে তোলা আত্মবিশ্বাস গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ একটি মানে বিষয় যে কোনো পরিস্থিতি থেকে সফলভাবে বেরিয়ে আসার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মজবুত হলে কোনো কিছুই আপনাকে দমিয়ে রাখতে পারবে না যে কোনো পরিস্থিতির সাথে আগে নিজেকে মানিয়ে নিতে হবে এবং সেই পরিস্থিতির সমস্যা ও সংকটগুলোকে ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ করে ফেলতে হবে সমস্যা ও সংকটকে বড় করে দেখলে হবে না যত বেশি আপনি তাকে বড় করে দেখবেন তত বেশি ফেসে যাবেন যত সহজ করে দেখবেন তত আপনি সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার যে ক্ষমতা আপনার মধ্যে রয়েছে মানে সেই বিশ্বাস কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে সাত নম্বর হচ্ছে হতাশা ও নিরাশাকে ছুঁড়ে ফেলা আত্মবিশ্বাস গড়ে তোলা এই পয়েন্টের সাথে বিশাল একটা সম্পর্ক রয়েছে আত্মবিশ্বাস গড়ে তোলার প্রধান হাতিয়ার হচ্ছে নিরাশা ও হতাশাকে ছুঁড়ে ফেলা যে কোনো পরিস্থিতিতে আপনি যদি হতাশ হয়ে যান তাহলে নিরাশা আপনাকে গ্রাস করে ফেলবে আর অসফল ব্যক্তিদের প্রধান কারণ হচ্ছে হতাশা ও নিরাশা হতাশা ও নিরাশাকে কখনোই অন্তরে প্রশ্রয় দিবেন না দর্শক সব মিলিয়ে মোট কথা হলো যতদিন আপনি বেঁচে আছেন সমস্যা আপনার পিছু ছাড়বে না কখনো নিজের সমস্যা কখনো পারিবারিক সমস্যা সমস্যা আপনার পিছু ছাড়বে না অতএব সেই সমস্যাকে স্বীকার করে ভাগ্যকে বিশ্বাস করে চতুর্মুখী চিন্তাভাবনা দিয়ে আত্মবিশ্বাস গড়ে তোলে হতাশা ও নিরাশাকে ছুঁড়ে ফেলে সেখান থেকে বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্টাটা আপনাকে নিজেকেই করতে হবে পৃথিবীতে বেঁচে থাকাটাও একটা বিশাল বড় যুদ্ধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে কেউ যদি কোনো রকম হতাশা নিরাশা ও বিপদ থাকে তাহলে এই টিপসগুলো যেন সে জীবনে ফলো করতে পারে ধন্যবাদ